আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদ স্পেশাল ট্রেডিশনাল গরুর মাংসের কালাবুনা রেসিপি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এই গরুর মাংসের কালাবুনাটা কতটা পারফেক্ট হয়েছে। গরুর মাংসের কালাবুনা মানে যে ভাজা মাংস বা মাংসটাকে পুড়িয়ে ফেলা না। কীভাবে গরুর মাংসের কালাবুনাটা পারফেক্টভাবে রান্না করতে হয় আপনারা যদি আমার পুরো রেসিপিটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখেন রান্নাটি করতে কী কী লাগছে। আমি এখানে 3.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর কালাবুনা রান্না করার জন্য অবশ্যই চেষ্টা করবেন মাংসের পরিমাণটা বাড়িয়ে নেওয়ার জন্য, কম হলেও 2 কেজি নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি 3.5 কেজি মাংসকে ঠিক এরকম সাইজের করে টুকরোগুলো করে নিয়েছি। আর হাড় চর্বি সহ কিন্তু আমি মাংসটা নিয়েছি। আর কালাবুনার জন্য কিন্তু হাড় চর্বিওলা মাংসটাই প্রয়োজন। তো মাংসটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ঠিক এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এখানে 2.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 10-12টি এলাচ, এলাচের মুখটা আমি সামান্য ফাটিয়ে তারপর দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 4-5 টুকরো দারচিনি। আর এখানে দিয়ে দিচ্ছি কাবাব চিনি 10-12টা। কাবাব চিনি আর গোলমরিচ কিন্তু এক না, দুটা দুই রকম মশলা। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা স্টার মশলা। আর এই স্টার মশলাটাকে আমি একটু ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে জয়িত্রী। আমি এখানে একটা জয়িত্রীর পুরোটাই নিয়েছি, এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই এভাবে দেয়া। আর দিয়ে দিচ্ছি এখানে 6-7টা লবঙ্গ আর 8-10টা কালো গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু মাংসের পরিমাণ বেশি আমি আদা রসুন বাটার পরিমাণ কিন্তু সব মশলার পরিমাণই বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কমিয়ে বাড়িয়ে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে প্রথমে অল্পই দিচ্ছি, পরে চেক করে যদি লাগে তারপর দিব। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1.5 কাপ। আমি পেঁয়াজ বেরেস্তা 2.5 কাপ পেঁয়াজকে বেরেস্তা করে এখানে 1.5 কাপের মতো হয়েছে। তো পেঁয়াজ বেরেস্তা পুরোটাই দিয়ে দিলাম। তারপর এখানে আমি 4-5টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আমি এই সর্ষের তেলেই পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম, তো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে 1 কাপ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আরও 1.25 কাপ। চেষ্টা করবেন কালাবুনা রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করার। আর দিয়ে দিচ্ছি আমি এখানে রাঁধুনি গুঁড়া মশলা। আর কালাবুনার জন্য কিন্তু এই রাঁধুনির মশলাটা অবশ্যই দরকার। তো আমি এখানে 1 চা চামচ রাঁধুনি গুঁড়া মশলা দিলাম, বাকিটা আমি পরে আবার অ্যাড করব। আর রাঁধুনি গুঁড়া মশলাটা দেখতে কীরকম হয় আমি আপনাদের সাথে বিরিয়ানি মশলার রেসিপিতে শেয়ার করব। আপনারা আমি 2-1 দিনের ভিতরে বিরিয়ানি মশলার রেসিপিটি শেয়ার করবো, আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এইভাবে সব মশলাগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশে যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মশলা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখে চুলায় বসিয়ে দিব। আর এটা ম্যারিনেট করার দরকার নাই, সরাসরি রান্না করলেই হবে। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট পর, আমি মাঝে কিন্তু 2-3 বার নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। তো 10 মিনিট পরে এই অবস্থা। তো এই মাংসটা থেকে আরও একটু পানি ছাড়বে। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। চুলার আঁচ আমি ফুল আঁচেই রেখেছি। আরও 10 মিনিট পর যতটুকু পানি ছাড়ার পানি ছেড়ে দিয়েছে। আর মাংসটা কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়েছে। যদি আপনাদের মাংস থেকে পানিটা কম উঠে তাহলে আপনারা পানি অ্যাড করতে পারেন, তবে আমি এই মাংস রান্নাটাতে কোনো ধরনের পানি অ্যাড করবো না। যেহেতু মাংসের পরিমাণ বেশি, মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে এই মাংস রান্নাটা হয়ে যাবে। তো বা আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর এই মাংস থেকে এখন আর পানি উঠবে না, যতটুকু পানি উঠার কিন্তু উঠে গিয়েছে। কাঁচামরিচটা অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি নেড়ে চেড়ে। আর লবণটা চেক করে নিয়েছি, একদম সব লবণটা ঠিক আছে। তো এইভাবে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি।
এখন আবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে। এই যে দেখুন 30 থেকে 40 মিনিট পর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা মাংস চেক করে নিয়েছিলাম, কষানো থেকে ধরে এই পর্যন্ত আসতে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এখন চুলার আঁচটা আমি লো আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর বাগার দেওয়ার জন্য অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 1.25 কাপ সর্ষের তেল দিয়েছি। আর বাগারে কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই অ্যাড করবেন যদি আপনারা পারফেক্ট কালাভুনাটা খেতে চান। তারপর সর্ষের তেল আমি 1.25 কাপ দেওয়ার পর, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 2 কাপ পেঁয়াজ কুচি। আসলে কালাভুনাতে মাংসের মাংসের সাথে কিন্তু সব মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা ফুল আছে রেখেই। যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু কালার আসবে তখন দিয়ে দিব আমি এখানে রসুন কুচি। যেহেতু সর্ষের তেল তাই এরকম একটু ফেনা ফেনা উপর দিয়ে দেখা যাচ্ছে, তা আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন। পুরো রসুনটাই আমি এখানে কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো এভাবে নেড়ে চেড়ে এই যে দেখুন হালকা যখন একটা কালার চলে এসেছে তখন দিয়ে দিব এখানে আদা কুচি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। এরকম চিকন চিকন করে লম্বা করে আমি আদাগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এই আদা কুচি আর সবকিছু একসাথে নেড়ে অপেক্ষা করব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। চুলার আঁচ কিন্তু ফুল আঁচেই আছে, অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এই কাজটা করতে হবে যাতে করে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। বা অনেক সময় দেখা যায় এক সাইড দিয়ে পেঁয়াজটা ভাজা হয় আরেক সাইড দিয়ে ভাজা হয় না, তাই তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 10-12টা শুকনা মরিচ। শুকনো মরিচের বুটাটা ফেলে দিয়েছি, তারপর শুকনা মরিচটা আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে শুকনা মরিচটা দিলে শুকনো মরিচটা পুড়ে যাবে না বা কালো হবে না, তাই এই পর্যায়ে দিলে ভালো হয়। তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন ঠিক এইরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এই বাগারটা কিন্তু রেডি মাংসতে দেওয়ার জন্য। এখন আমি মাংস রান্নাটা থেকে 1 বাটি মাংস তুলে নিয়েছি আর এই বাগারটাতে এই 1 বাটি মাংস দিয়ে দিব। এর চেয়ে বেশি ব্রাউন কালার করার দরকার নাই, এই কালারটাই একদম পারফেক্ট। তো আমি এখানে 1 বাটি মাংস আগে থেকে তুলে রেখেছি ওই মাংস রান্নাটা থেকে। তো মাংসটা দেওয়ার পর এখন আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিট। চুলার আঁচটা আমি ফুল আঁচেই রেখেছি। এক মিনিট পর এই যে দেখুন এখন আমি নেড়ে আবার এই বাগারটা দিয়ে দিব পুরো মাংস রান্নাটাতেই। এই যে দেখুন আমি চুলার আঁচটা লো আঁচে করে রেখেছিলাম আর বাগারটা হতে হতে কিন্তু মাংসটা অনেকটা ঝোলটা কমে এসেছে, তো আমি পুরো বাগারটা এখন দিয়ে দিলাম। আর বাগারটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটা ফুল আঁচে রেখে 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে দেখুন এখন আর আমি ঢাকনা দিব না, এখন আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব যাতে করে মাংস থেকে তেলটা উপরে চলে আসে। আর এই মাংস অনেক সময় দেখা যায় যে অনেকেই এই মাংস রান্নাটা বাগারে ঢেলে দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যাবে না যদি পারফেক্ট রেসিপিটি আপনারা খেতে চান। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/4 টেবিল চামচ। যে বাকিটা আমি মশলা রেখেছিলাম রাঁধুনি মশলা, সেই রাঁধুনি মশলাটা আমি দিয়ে দিলাম এখানে 1/4 টেবিল চামচের মতো। তো রাঁধুনি মশলাটা দেওয়ার পর আর টালা জিরা গুঁড়াটা দেওয়ার পর এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে রেখেছি। প্রায় 10 মিনিট পর এই যে দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ 1 কাপ পেঁয়াজের মতো এরকম করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের টুকরোগুলো কিন্তু আলাদা করে নিতে হবে, এই যে ঠিক এরকম করে আমি এরকম টুকরো করার পর পেঁয়াজের প্রত্যেকটা টুকরো এইভাবে আলাদা করে নিয়েছি। এখন এই সবটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে এখন করে দিয়েছি। অনেক সময় দেখা যায় কি বাগারে যদি মাংসটা দেওয়া হয় তাহলে যে প্যানে বাগার দেওয়া হয় সেই প্যানে যদি মাংসটা ঢেলে দেওয়া হয় তাহলে মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়, আর সেই যে অথেন্টিক যে ট্রেডিশনাল কালাভুনাটা সেই রকম হয় না কিন্তু। তাই আপনারা এই কাজটা করতে যাবেন না, আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করে দেখবেন। তো এটাই কিন্তু অথেন্টিক রেসিপি কালাভুনার।
তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি। আর প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তেলটাও কিন্তু বেশি এসেছে আর মাংস মশলা সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পর। এই যে দেখুন 10 মিনিট পর মাংসটা কিন্তু পুড়ে যায়নি, কিন্তু কালো যে কালা ভুনা যেটা সেটাই হয়েছে, কিন্তু মাংসটা পুড়ে যায়নি কিংবা ভাজা ভাজা হয়নি, দেখেই তো বুঝতে পারছেন। আর মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো একটা প্লেটে নিয়ে। আর আমি একটা সার্ভিং ডিশে এখন বেড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আলাদা আর একটা প্লেটে এখানে কিছু মাংসের পিস নিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই মাংসটা সিদ্ধ হয়েছে আর কতটা সফট হয়েছে। এই যে দেখুন মাংসটা কিন্তু পুড়ে যায়নি। আর তার জন্য আমি আপনাদেরকে একটা টিস্যু পেপারের উপর নিয়ে দেখাচ্ছি, মাংসটা চাপ দেওয়ার পর দেখবেন যদি পুড়ে যেত তাহলে কিন্তু কালো হয়ে যেত টিস্যু পেপারটা। এই যে দেখুন পুড়ে যায়নি, যে তা দেখেই তো বোঝা যাচ্ছে মাংসটা কালো হবে ঠিকই, কিন্তু মাংসটা কিন্তু কোনোভাবেই পুড়ে যাবে না বা ভাজা মাংস হবে না। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ট্রেডিশনাল উপায়ে বা ট্রেডিশনাল যেই অথেন্টিক রেসিপি কালো বোনার সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আমি এই কালো বোনার রান্নাটা করার পর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আর সবার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি। আশা করি সবার মতো আমার বাসার সবার মতো আপনাদের কাছেও আমার আজকের এই কালো বোনার রেসিপিটি ভালো লাগবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সামনে যেহেতু কুরবানি আসছে অবশ্যই ঈদে আপনারা বাসায় একবার হলো এই কালাবুনাটি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।